छरिया बंदी होया मन कबे लोया रुइया पूरे नील दरिया सुनेर नैया हमें देर दे छड़िया देखी दे छड़िया भैया मन पक्षी रोया रोया नैया बिस्मिल्लाहिर रहमानिर रहीम। आज आमरा जे नदीते घुरते एसेछि एटी आमादेर ढाका शहरेर माझे अवस्थित तुराग नदी। अनेके आमरा नाम शुनेछि दियाबाड़ी। आसले दियाबाड़ी बोलते आमरा एखन जे दियाबाड़ीते रयेछि आसले एटा आमादेर उत्तरा दियाबाड़ी नय, एटा हलो आमादेर मिरपुरेर परेई जे एक नम्बरेर पर शाहली मजार दिये आसते हय दियाबाड़ी। दियाबाड़ी पास दिए सुंदर एक नदी बये गेछे ढाकार मध्य दिए, तो देखते खूब ही सुंदर। किसुदिन आगे आसछिलाम दें देखे अनेक भालो लागछे, ताई आज के आबार घुरते आसलम। आसले अनेक सुंदर देखें अपनारा, सूर्य अस्त जाच्छे दियाबाड़ी एरिया मन होच्छे एकेबारे जापाने जेमन सूर्य अस्त जावा देखा जाए ठीक सेरकम देखा जाच्छे। तो एखाने प्राय समय अनेकेई घुरते आसे, तो आज आमार मने होच्छिलो जे एकटु घोरा प्रयोजन। ए लकडाउनेर मध्ये आसले निजेके बोरिंग लागतेछिलो, তাই আমি নিজেও আলহামদুলিল্লাহ ঘুরতে এসেছি। আসলে আপনারা বিলিভ করতে পারবেন না যে ঢাকা শহরের মধ্যে এত সুন্দর, এত প্রাণবন্ত, এত মধুময় একটি সুন্দর নদী রয়েছে। এই যে আমাদের ঢাকা পলিটেকনিকের টিচার, দেন আমাদের ইউসেফের স্টুডেন্ট মেহেদী আছে, এখানে প্লাবন স্যার আছে, আমরা সবাই মিলে আজ ঘুরতে আসছি আলহামদুলিল্লাহ। মাঝি ভাইরে একটু দেখি, স্যার একটু দেখান তো। হ্যাঁ, সুন্দর গান গাচ্ছে আর নৌকা চালাচ্ছে, আসলেই একটা প্রাণবন্ত অসাধারণ দৃশ্য। আসলে আমরা এই ঢাকা শহরের ইটপাথরের মধ্যে থেকে যখন বোরিং হয়ে যাই, তখন আমাদের উচিত এই ঢাকা শহরের চারপাশে নদ নদীগুলো ঘুরতে দেখা, ঘুরে ঘুরে দেখা। তো এই নদীটা কিন্তু আসলে অনেক গভীরতা এবং অনেক গভীর একটা নদী। এই নদী দিয়ে প্রায় সময় দেখা যায় বড় বড় শিপ যায়। আমি কিছুদিন আগে আসছিলাম, বিশাল বড় বড় শিপ যেতে দেখছি। আপনারা দেখেন যে আসলে আমাদের ঢাকা শহরের একটা আসলেই একটা অপরূপ সৌন্দর্যর শহর, কিন্তু আমরা এই ঢাকা শহরটাকে আসলে সৌন্দর্যপূর্ণ করে তৈরি করতে পারিনি। এটা আমাদের সম্পূর্ণ ব্যর্থতা। কারণ আপনারা লক্ষ্য করলে দেখবেন যে ইতালির বেনিস শহরটা, যেখানে কোনো নদী নেই, কিন্তু তারা কৃত্রিম উপায়ে নদী তৈরি করে ইতালি বেনিস শহরটার চারপাশ দিয়ে একটি নদীর মতো তৈরি করে, তারপরে নদীর দুই পাশে সুন্দর সুন্দর বিল্ডিং তৈরি করেছে। তো বিশ্বের দ্বিতীয় না তৃতীয় শহর ইতালির বেনিস শহর। কিন্তু আমরা যদি চাইতাম আল্লাহ পাকের এক অশেষ রহমতে আমাদের ঢাকা শহরটার চারপাশে কিন্তু বেনিস শহর এর কৃত্রিম নদী নয়, প্রাকৃতিকভাবে আল্লাহ তাআলা নদী দিয়ে দিয়েছে, কিন্তু আমরা পারিনি। এই কৃত্রিম তারা কৃত্রিম নদী দিয়ে সুন্দর করেছে, কিন্তু আমরা এই প্রাকৃতিক নদীগুলোকেও ঠিকঠাকভাবে কাজে লাগাতে পারিনি। যদি কাজে লাগাতে পারতাম তাহলে হয়তোবা পৃথিবীর সেরা শহর হতো আমাদের এই ঢাকা শহর। আপনারা মনে দেখতে পাচ্ছেন আসলে ঢাকার চারপাশ দিয়ে আসলে অনেকে জানেনও না যে এত সুন্দর একটি নদী বয়ে গেছে। আপনারা বিলিভ করেন, এই দেখেন ঢেউ, ঢেউ দেখা যাচ্ছে, অনেক বিশাল নদী তুরাক নদী। এই নদীটা পুরো সেই ইস্তেমার মাঠ হয়ে
পুরো ঢাকা শহরের চারপাশ ঘিরে রয়েছে। আর যদি আমাদের সরকার এমন কোনো উদ্যোগ নিত এই নদীটাকে সুন্দরভাবে বেড়িবাঁধ দিয়ে নদীর চারপাশ দিয়ে পার্কের ব্যবস্থা করে, তাহলে হয়তোবা এই ঢাকা শহরটা তো পৃথিবীর শ্রেষ্ঠ শহর, ঢাকা শহরের মতো হয়তোবা এত সুন্দর শহর আর পৃথিবীর কোথাও হতো না। কিন্তু আমাদের আফসোসের ব্যাপার, দুঃখের ব্যাপার যে এই ঢাকা শহরটাকে এখন নর্দমায় কমপ্লিট করে দিয়েছে এবং নর্দমার একটা শহরে আমরা পরিপূর্ণ রূপদান দিয়েছি। এবং এই যে সুন্দর যে নদীগুলো, এই নদীগুলোকে আমরা ময়লা আবর্জনা ফেলে একেবারে নদীগুলোকে নষ্ট করে দিয়েছি। এখনও সময় আছে, এখনও পরিকল্পনা করলে ইনশাল্লাহ অনেক সুন্দর একটা পরিবেশ তৈরি করা যায় নদীর মাঝে। ওই যে দূরে দেখতে পাচ্ছেন আপনারা, অনেক ছেলেমেয়েরা এখানে ঘুরতে আসে, ঘুরতেই আসে বলতে যাই, তারপরও তো বোঝেন ঘুরতে এসে তো মনে করেন অনেকে আছে, কাপল আছে, বিভিন্ন ধরনের ছেলেমেয়েরা ঘুরতে আসে। ওই যে দেখেন একটা দ্বীপের মতো, আসলে মাঝে মাঝে মনে হয় এরকম একটা দ্বীপ থাকতো নিজের, এই দ্বীপের মধ্যে যদি বসত করতে পারতাম, অসাধারণ দ্বীপ। আসলে আমি নিজেই মুগ্ধ হয়ে গেছি এত সুন্দর একটি জায়গা দেখে। তবে ওপাশে দেখ, মিরপুরের ওপাশটাতে গেলে দেখা যাচ্ছে যে আপনার দুই পাশে বিশাল বড় বড় অট্টলিকা, বিশাল বড় বড় নদী বিল্ডিং রয়েছে, আর মাঝখান দিয়ে এই আমাদের এত সুন্দর নদীটা বয়ে গেছে। আসলে সৌন্দর্যতার দিক থেকে যদি আমি বারবারই বলি, ঢাকা শহরটাকে যদি বানানো যেত তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ শহর হতো। যেমন ওই পাশ দিয়ে রয়েছে আমাদের বুড়িগঙ্গা নদী, সেই নদীটাও একেবারে নষ্ট হয়ে গেছে, নর্দমা ফেলতে ফেলতে গন্ধে এখন ওই নদীতে যাওয়া যায় না, এই নদীটাও হয়তোবা কিছুদিন পর নষ্ট হয়ে যাবে। আপনারা যে লাল পিলারগুলো দেখতে পাচ্ছেন এই যে এখানে, এই পিলার থেকে ওই পিলার পর্যন্ত এটা হলো নদীর সম্পত্তি। এই পিলারের বাইরে সম্পত্তিগুলো কোনো ডেভেলপার, কোনো ব্যক্তি মালিকানা সম্পত্তি রয়েছে আমি জানতে পারলাম। এই দেখেন কত সুন্দর মাঝি চালিয়ে যাচ্ছে, দুজনে চিল করতেছে, আমরাও চিল করার জন্য আসছি। যাই হোক, আপনারা তো আমাকেই এখন পর্যন্ত দেখেননি, খুব শীঘ্রই আমাকে দেখতে পাবেন ইনশাল্লাহ। এই দেখেন এখানের গভীরতা মাপার জন্য এটা দিয়ে দেওয়া হয়েছে। এই যে এই যে এই যে এই পাশের যে আপনারা ইয়াটা দেখতে পাচ্ছেন, এই যে রোডটা, মেন রোডটা, এই মেন রোডটা আপনারা একেবারে তামান্না পার্ক, নেভারল্যান্ড, দেন এদিক থেকে একেবারে গাজীপুর পর্যন্ত গিয়েছে, তাই না মেহেদি? একেবারে গাজীপুর পর্যন্ত, আশুলিয়া পর্যন্ত এই 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 রোডটা রয়েছে। একেবারে আমাদের এই যে তুরাগ নদীটার পার ঘেঁষেই এই সুন্দর আপনার রোডটা ঘেঁষে গেছে। কিন্তু রোডের এই পাশটাতে যদি একটু সরকার চিন্তাভাবনা করে যদি আলহামদুলিল্লাহ একটা পার্কের ব্যবস্থা করতো হয়তো, বা একটা পার্কের ব্যবস্থা করে দিল, আমি মনে করি বিশ্বের নর্দমা শহর হিসেবে ঢাকা শহরটা চিহ্নিত হবে না। তো মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার একটাই আবেদন, এলাকার এমপি মন্ত্রীদের কাছে, দেশের সকলের সিদ্ধান্তে যদি এই যে আমাদের তুরাগ নদী, তারপরে আমাদের ওই পাশে রয়েছে বুড়িগঙ্গা নদী, অর্থাৎ ঢাকার আশেপাশে যে সুন্দর নদীগুলোকে সুন্দরভাবে বেড়িবাঁধ দিয়ে যদি সুন্দরভাবে কমপ্লিট করা যায়, অসাধারণ লাগবে দেখতে। আসলে তখন বিদেশিরা ঘুরতে আসবে আমাদের দেশে যে এই দেশটা কীরকম দেখার জন্য। আসলে এত সুন্দর নদীমাতৃক দেশটাকে আমরা আসলে নোংরা বানিয়ে ফেলেছি। এই দেখেন আপনারা, এখানে কিছু ঘর রয়েছে, আমরা আস্তে আস্তে যাচ্ছি এই যে দ্বীপটার মধ্যে, এই যে দ্বীপে যাবো একটু পরেই। কি ভিডিও করতেছো? দিতে আসছি, নৌকা চালাবো না, এটা কি হয়? কি বলেন স্যার? যদিও এক্সপিরিয়েন্স আগের মতো নাই, আগে পারতাম। স্যার পৃথিবীতে সবকিছুই শিখা লাগবে, নৌকা চালানো শিখা লাগবে, তবে পারি না এরকম না, ছোটবেলা অনেক নৌকা চালাইছি। তো যাই হোক, আমরা তুরাগ নদীতে ঘুরতে আসছি, আজকে মাঝি নিজেই হয়ে গেলাম, মাঝিকে বসিয়ে রেখেছি, মাঝি মামা অনেক হ্যাপি আমাদের সাথে ঘুরতে আসে। তবে নৌকা চালানো কিন্তু আসলে একটু টেকনিকের ব্যাপার, তাই না মামা? নৌকা চালানো একটু টেকনিকের ব্যাপার, আর কিছু না। আমি ভালো চালাতে পারতেছি না, আমি নিজেই এটা উপলব্ধি করতে পারতেছি, আমাদের লক্ষ্যে আসলে পৌঁছাতে পারতেছি না এই নদী আমি আমি চালানোর জন্য। মামা আপনি চালান আসলে এটা। তবে একটা গান ছিল যে ওরে ও নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া, নাই তাই না? তবে গানটার কথা এখন মনে পড়তেছে। এই যে একটা ছোট নদী যাচ্ছে, ভাই কোথায় যাচ্ছেন? ও মাছ ধরার জন্য নাকি ভাই? ও ফুটবল খেলার জন্য? ও আচ্ছা আচ্ছা। তো বল, আপনাদেরকে আগেই বলছি যে এই পাশে ফুটবলের বিশাল বড় বড় মাঠ আছে, মানুষ আমাদের ঢাকার ওই পাশ থেকে সাভারের এই পাশটাতে আসে, তুরাগ নদীর পাড়ে আসে ফুটবল খেলার জন্য। এই যে একটু পরই আমরা সেই আমাদের কাঙ্ক্ষিত সেই দ্বীপে পৌঁছে যাব ইনশাল্লাহ স্যার, আমাদের দ্বীপে কিন্তু আমরা চলে আসতেছি। তবে এই দ্বীপে মামা, দ্বীপে ভুট্টুত আছে নাকি? সন্ধ্যা হয়ে যাচ্ছে, যদিও ভুট্টুত ভয় পাই না, স্যার আছে, মেহেদি আছে, মেহেদি কিন্তু সেনাবাহিনী ছিল, সেনাবাহিনী থেকে রিটায়ার না, ও স্বেচ্ছায় রিটায়ার নিচ্ছে। যাই হোক, আমাদের ঢাকা পলিটেকনিকের স্টুডেন্ট ইনশাল্লাহ। ওয়াও,
মামা ওই পাশটা তো সেই জাস্ট ওয়াও মোড হ্যাঁ ওই পাশটা তো সেই ওয়াও মোড তো যাই হোক আজকে একটা প্রাণবন্ত একেবারে মুক্তভাবে মুক্ত আকাশে লকডাউনে থাকার পরে ইনশাআল্লাহ মানে অস্থির একটা সময় কাটালাম আমার ডান্স দিতে ইচ্ছা করতেছে স্যার কিন্তু দুর্ভাগ্য যে নাচ পারি না যদি পারতাম গান পারি কিন্তু গান গাওয়া যাবে না ওই যে কিছু সুন্দর সুন্দর তরুণীরা রয়েছে মামা একটু যাইবা একটু দুষ্টাই ফেজটা আমি করলে মনে ভালো লাগতো আচ্ছা মামা থাক বাদ দেন আমাদের সাথে স্যার আছে দুষ্টাই ফেজটা আমি করা যাবে না এই যে আমরা আমাদের কাঙ্ক্ষিত সেই দ্বীপে চলে আসছি ইনশাল্লাহ যদি জীবনে অর্থ সম্পদ বেশি হয় তখন এরকম একটা দ্বীপে চলে আসব বউ পোলাবান ছেলে সন্তান নিয়ে এটা এখনই না এটা এখনই না এটা হলো আমার একটা জীবনের ড্রিম একটা পরিকল্পনা তো আমরা এখন তুরাগ নদীটা এখন এই এই জায়গাটা দিয়ে এই দ্বীপটার মধ্য দিয়ে দুই দিকে দুই পাশে বিভক্ত হয়েছে এই পাশটা কোন দিক গেছে মামা সাভারের দিকে আর এই পাশটা গেছে আমাদের সেই উত্তরার দিকে উত্তরা বলতে এদিকে যাওয়া হয়েছে সেই টঙ্গী গাজীপুর মানে ইস্তামার মাঠের দিকে গেছে তো যাই হোক মামা আমাদের কি এই আপনাদের এই আপনাদেরই বলি কারণ যেহেতু আপনার এই এলাকার আপনাদের এই ছোট্ট দ্বীপটা কি ঘুরে দেখতে পারবো আমরা মামা এই ছোট্ট দ্বীপটা কি ঘুরে দেখার কোনো সিস্টেম আছে আচ্ছা এদিকে একটু দেখাও তো মেহেদি মামা এদিকে যাও তুমি আমরা সবসময় তো ঢাকা দিয়ে থাকি একটু সাভারের দিকে যাই মামা তো সাভারের দিকে যেতে ইচ্ছা করতেছে এই দ্বীপে চলে আসছি দেখা যাচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত দ্বীপ মামা এটা কি ভূতের দ্বীপ নাকি আমটাম আছে চলে এসেছি আমাদের সেই কাঙ্ক্ষিত তুরাগ দ্বীপে এটা নাম মামা আজকে থেকে তুরাগ দ্বীপ বিশাল শিপ আছে শিপটা একটু দেখা তো দূরে এতক্ষণ শিপ আসেনি আমিও চলে আসলাম আর শিপ আসা শুরু হয়েছে সমস্যা নাই এটা সে আমাদের কাঙ্ক্ষিত তুরাগ দ্বীপ তুরাগ দ্বীপে চলে আসছি তো যারা আমার এই ভিডিও দেখবেন কিংবা ভিডিও দেখে মিস করবেন এই তুরাগ নদীকে আপনারা চলে আসবেন ভাড়া কিন্তু বেশি না এক ঘন্টায় মামা কয় টাকা দিতে হবে তোমাকে এক ঘন্টায় মামাকে 100 টাকায় ভাড়া করছি কিন্তু যে মজাটা নিছি ওঠার পরই মজাটা পেয়ে গেছি এই যে আরেকটা আমাদের মাঝি ভাই ভাই কোথায় গিয়েছিলেন আপনি কোথায় গিয়েছিলেন ওই পারে তা আপনার যাত্রী কোথায় নামাই দিয়ে আসছেন গুড তো এখন আমরা যাব এই দ্বীপ ছেড়ে একটু সাভারের লোকালয়ের দিকে যেখানে কাশফুল রয়েছে একটু ওদিকে যাই তবে কাশফুলের আশেপাশে অনেক তরুণ তরুণ তরুণীদেরকেও দেখা যাচ্ছে তো যাই হোক সমস্যা নেই আমরা যাই আমরা যদি উপভোগ করার জন্য আসি উপভোগ করার জন্য যাই মামা ডাকার টাকার তো নাই আচ্ছা তাহলে কোনো সমস্যা নাই ডাকার ডুকার থাকলে আমার ওয়াটারপ্রুফ মোবাইল আমার নিজে সব কিছু নিয়ে যাবে আমি নিজেও হারিয়ে যাব এভাবেই সাঁতার খুব কম জানি তারপরে এই নদীটা পার হতে পারবো এইটুকু জানি তো আমরা এখন যাব সেই ফুটবল খেলার মাঠে আমাদের সামনে দেখা যাচ্ছে যে এই যে দেখেন আপনারা এই যে একটু জুম দিয়ে দেখাবে এই যে ফুটবল খেলার মাঠ এই যে এই পাশ দিয়ে ড্রেজিং চলতেছে আর এই পাশে এই যে ছোট্ট দ্বীপটা মামা এটাতে কি বসত বাড়ি হবে হ্যাঁ মামা এটা তো মামা সমুদ্র সমুদ্র থেকে নেওয়া হয়েছিল মামা কিন্তু এখন তো প্লেয়ার দিয়ে বারোয়ানি আপনার সরকারি বানায় আলাই ও এটা আসলে বিপদের মুখে পড়ে গেল ও আচ্ছা এটা বসত বাড়ি করার জন্য আচ্ছা এটার একটা ইতিকথা আছে আমি বলি আপনাকে আপনি একটু মেহেদি সাহেব আপনি একটু দ্বীপটার দিকে ধরেন আসলে এটা কোনো ব্যক্তি মালিকানা কোনো কোম্পানি কিংবা কোনো খারাপ চক্র কোনো ব্যক্তি মালিকানা এই দ্বীপটুকু বিক্রি করা হয়েছিল তাই সেই দ্বীপটুকুকে ভরাট করে তার মনের মতো একটি হয়তো বা বাড়ি করার চেষ্টা করেছিল যে বাড়ি করবে কিন্তু হঠাৎ করে এই নদীটা এই যে পিলার দিয়ে নদীর মাপটাকে গভর্নমেন্ট নিয়ে গিয়েছে তাই এই একটা পিলার দেখা যাচ্ছে যে হ্যাঁ এক তৃতীয়াংশ জমি সরকারি দখলে চলে গেছে তাই হয়তোবা সে তার পরিকল্পনাটা চেঞ্জ করছে সে আর এটাতে নিজের বাসস্থান তৈরি করতে পারবে না তবে যেই এই বাসস্থানটা করার উদ্যোগ নিয়েছিল অত্যাধিক ভালো একটা উদ্যোগ নিয়েছিল নির্মল পরিবেশে হয়তোবা কোনো ধনীর দুলারি এই যে সুন্দর নদীটা এই যে দ্বীপটা একটা কুচক্রক মহল একটা খারাপ মহল যারা সরকারের সব সময় খারাপ চায় বাংলার মানুষের খারাপ চায় বাংলার মানুষের ভালো চায় না এই একটা কুচক্র মহল আসলে আমাদের দেশের নদ নদী আবাদ ভূমি যা আছে সব জায়গাটার মধ্যে আত্মসাত করার জন্য তারা উঠে পড়ে লাগে এই জায়গাটাকে আত্মসাত করতে চেয়েছিল
পরে গভর্নমেন্ট যাই হোক একটা তাদের নির্দিষ্ট একটা সীমানা দিয়েছে, এই সীমানা পর্যন্ত গভর্নমেন্টের সম্পত্তি, এটা ভালো কাজ করছে। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ। না হয় এই যে আমিন গ্রুপ, অনেক ধরনের গ্রুপ আছে, আমি শুনেছি এইসব গ্রুপ নাকি দেশের মানুষের সম্পত্তি মেরে খায়। তো যাই হোক, এগুলো বলতে যাবো না, বলতে গেলে খারাপও দেখা যায়। হয়তোবা কোনো এরকম গ্রুপ একটা কুচক্রি মহল এই নদীটাকে দখল করে খেতে চেয়েছিল, কিন্তু পারেনি আলহামদুলিল্লাহ। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা যেখানে আছে কিছু একটা করে দেখাবে। তো এই পাশটা দেখেন আপনারা, এই যে মামা একটু ওই পাশে যাওয়া যাবে, একটু ওই পাশে নিয়ে যান আমাদেরকে, এখন একটু ওই যে ওই পাশে নেন, কাশফুল দেখি আমরা, আমাদের যে অডিয়েন্সরা রয়েছে, আমাদের যে দর্শকরা রয়েছে, আমাদের যে ভালোবাসার প্রাণবন্ত মানুষরা যে ভিডিওটা দেখবে তাদেরকে আমরা একটু এই এই পাশের সিনারিগুলো একটু দেখাই, দৃশ্যগুলো দেখাই। আসলে হয়তোবা আমার এই ভিডিওর মাধ্যমে অনেকেই এই নদীটা ঘুরতে আসবে, উপভোগ করতে আসবে। আসলে অনেকে এই সব চিল মুড, এই চিল করার জায়গাগুলো বলতে চায় না কারো কাছে। কী জন্য বলতে চায় না? এই সকল চিল করার জায়গাগুলো আসলে হাইট রাখতে হয় সবসময়, নিজেদের একা একান্তভাবে চিল করতে হয়। সবাই জানলে আসলে চিল হয় না, হাউ কাউ মাছের বাজারের মতন হয়ে যায়, তাই না মেয়েদি? তো চিল করার জন্য এসব জায়গায় সবাই চাই হাইট করে রাখতে, কিন্তু আমি হাইট করলাম না, আমি সবার মাঝে ফ্ল্যাশ করে দিলাম। আপনারা চিল করার জন্য এইসব জায়গায় চলে আসবেন, ইনশাল্লাহ ভালো লাগবে, অনেক অনেকই ভালো লাগবে। যদি আমি একটা নদীমাতৃক জায়গা থেকে বড় হয়েছি, শরীয়তপুর থেকে, ওখানে আমার বাড়ির আশেপাশে অসংখ্য নদ নদী রয়েছে, আমি নদীর আশেপাশে বেড়ে ওঠা একটি ছেলে। তবে ঢাকার মধ্যে যে এত সুন্দর নদী আছে আসলে কখনো কল্পনাই করতে পারিনি। এত মনোমুগ্ধকর পরিবেশে একটি নদী যে এত সুন্দরভাবে একটি অগোছালো একটা নদ্রমার একটা ময়লা আবর্জনা শহরের পাশ দিয়ে যে এত সুন্দর একটা নদী বয়ে যাবে, এটা আসলে আমাদের কল্পনারও অনেক বাহিরে। তো এই নদীটা দেখে আমার মনে হচ্ছিল যে না, ঢাকা শহরটাকে আসলে একটা কবি বলেছিলেন এবং অনেক মনীষীরাই বলেছিলেন, অনেক বিজ্ঞ লোকেরা বলেছিলেন যে ঢাকা শহরটাকে চাইলে কিন্তু, এবং বিদেশিরাও বলেছিলেন ঢাকা শহরটাকে চাইলে ভেনিস শহরের চাইতেও সুন্দর বানানো যায়। হয়তোবা এই নদ নদীর জন্যই ইনশাল্লাহ ওদিকে যাবো, হয়তোবা এই নদ নদীর জন্যই ঢাকা শহরটাকে ভেনিস শহরের সাথে তুলনা করেছে। কিন্তু আসলে আমরা ভেনিস শহরটাকে যত সুন্দর দেখতে পাই, কিন্তু আমাদের ঢাকা শহরটা কিন্তু অত মনোমুগ্ধকর নয়, আমরা নষ্ট করে ফেলেছি। তো যাই হোক, অনেক বকবক করলাম, প্রিয় দর্শকেরা আপনারা আসবেন, ফ্যামিলি নিয়ে ঘুরতে আসবেন। তো আপনারা ঘুরতে আসলে যে আমি লাভবান হবো এরকম না, আমাদের যে মাঝি ভাইরা আছে, মাঝি ভাইরা সবসময় মানুষ পারাপার করে, একটা পলিউশনের মধ্যে থাকে, মাঝি ভাইও বলতেছে যে আমার অনেক ভালো লাগতেছে। ভালো লাগার কিছু রিজন আছে, আসলে এরকম পরিবেশে ওনারাও চায় ঘুরাতে, এই যে আমাকে ঘুরাতে পেরে নাকি অনেক ভালো লাগতেছে তার, তাই না ভাই? মজা লাগতেছে আপনার, আনন্দ হচ্ছে? যাক, মাঝি ভাই হ্যাপি, আমি হ্যাপি। তবে যখন রোদ ওঠে তখন মাঝি ভাইদের খুব কষ্ট হয়, তারা রোদে পড়ে যায়, বৃষ্টি হলে বৃষ্টিতে ভিজে যায়, আসলেই কষ্ট। তবে অনেকদিন পর এই লকডাউনের মধ্যে আসলেই একটা মনোমুগ্ধকর পরিবেশ পেয়েছি, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। স্যার এদিকে বসবেন, বসেন স্যার। গানটা কি যেন, ও রে অনিল দরিয়া, তারপর স্যার সারে নীল দরিয়া গান শুনতেছে, ওইদিকে একটু ধরো তো, ওই যে আপু চুল্লাড়তেছে, চোখ চলে গেছে। হ্যাঁ, আসলে সবাই যে ভালো উদ্দেশ্যে নদীর পাড়ে ঘুরতে আসে এরকম না, এদিকে অনেক বন জঙ্গল রয়েছে, বিশেষ করে যে আপনার কী বলে কাশফুল, কাশফুল এখন পর্যন্ত ফোটেনি, আজানের সময় হয়ে গেছে, এখন একটু স্টপ থাকবো, ইনশাল্লাহ আজানের পর আবার শুরু করব, স্কিপ করো। একেবারে সন্ধ্যা হয়ে আসছে, আর এপাশে যে ক্রিকেট ফুটবল অনেকেই খেলার জন্য আসছিল, তারা সকলেই অলরেডি সন্ধ্যা হয়েছে তাই চলে যাচ্ছে, প্রায় এখন 7টার উপরে সন্ধ্যা বেজে গেছে। তারপরেও আসলে নদী এরিয়া তো, তাই হয়তোবা এখন পর্যন্ত যে সূর্যের আলো, যে লাইটিংটা রয়েছে, তা অল্প অল্প এখনও বিরাজ করছে আমাদের এই নদীর মাঝে। তো আপনারা একটা ব্যাপার দেখতে পাচ্ছেন কি না দেখি না, একটু ধরো তো ভিডিওটা, ওই যে দেখেন সূর্যের যে লালসে বর্ণটা, অস্থির অস্থির লাগছে এই যে সূর্যের যে লালসে বর্ণের আলোটা। তো এ পাশ দিয়ে একটা ছোট্ট বাড়ির দ্বীপের মতো রয়েছে, এখানে অনেকেই ক্রিকেট ফুটবল ইত্যাদি ধরনের খেলা খেলতে আসে, আমাদের মিরপুরের ওপাশ থেকে নদীর এপাশে আসে খেলার জন্যই। মেহেদি একটু এ পাশে ধরো তো, এই যে সুন্দর কাশবন, মামা এদিক দিয়ে তুমি নিয়ে যাও, এই যে সুন্দর কাশবন, এই কাশবন দিয়ে এখন আমরা আস্তে আস্তে আপনাদেরকে দেখাতে দেখাতে নিয়ে যাব। লাইট পাওয়া যায়, তো আলহামদুলিল্লাহ একটা সুন্দর দিন কাটালাম আমি, ছোট ভাই মেহেদি,
আমার টিচার এবং মাঝি ভাই, মাঝি ভাই অনেক আনন্দ দিয়েছে আমাদেরকে। মামা সব সময় কি এরকম আনন্দ দাও যারা আসে? হ্যাঁ। তোমার ভাষ্যটা কিছুক্ষণ পর শুনবো, সমস্যা নেই। তোমার এই নৌকা চালিয়ে এখানে কীরকম লাগে তোমার? জানি দুপুরবেলা রোদের সময় তোমার অনেক কষ্ট হয়। ও, দুপুরে অনেক সময় চালাও না তাই না? এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন এই যে কাশবনের পাশে চলে আসছি। আচ্ছা মামা, এ পাশে কি কোনো শেয়াল কিংবা বড় বড় সাপ টাপ আছে? ও, শিয়াল রয়েছে তাই না? ও আচ্ছা আচ্ছা, শিয়াল মামা মানুষরে তো আর কামড়ায় না তাই না? হয়তো কোনো ছোটোখাটো প্রাণী যেগুলো রয়েছে শিয়াল তাদেরকে অ্যাটাক করে, তাদের খাবার বানিয়ে ফেলে। এখানে প্রচুর শিয়াল রয়েছে মামার কাছ থেকে শুনতে পেলাম। আসলে যেই এই কাশবন দেখা যাচ্ছে, আসলে এই জায়গায় বড় বড় বিষাক্ত প্রাণী থাকবে, শিয়াল থাকবে, এটা কিন্তু ভেরি নর্মাল একটা ব্যাপার। কারণ আমি দেখতে পাচ্ছি যে তাকালে একটা একটু মনে আমার মনে হয় না 5 ইঞ্চি জায়গা পরে আর ভিতরে কোনো মাটি দেখা যাচ্ছে। এরকম কাশবন, ফুলফিল কাশবনে ঘেরা। একটু দাঁড়িয়ে দেখাও তো মেহেদি, পুরো জায়গাটাকে, চাঁদটাকে একটু দেখাও। সুন্দরটা চাঁদ দেখতে পাচ্ছি, আসলে নাই কি এখানে সৌন্দর্যতার যে একটা প্রতিছবি, এমন কিছু নাই এখানে যে নেই। সকল সৌন্দর্য মনে হয় আমার এই নদীমাতৃক দেশের নদীর মধ্যেই বিরাজ করে স্যার, তাই না? তবে এই জন্যই কবিগুরুরা বলেছে এই নদী নিয়ে এত গান, নদী নিয়ে এত গল্প, নদী নিয়ে এত কবিতা কবিগুরুরা এভাবেই লিখে নেই। আসলে নদীর সৌন্দর্য দেখে তারাও পাগল হয়েছে, সমস্যা নেই আলহামদুলিল্লাহ। কখনো রিলেশন করলে তাকে নিয়ে এই মুক্ত আকাশে ঘুরতে আসবো, নদীমাতৃক দেশে ঘুরবো, নদীতে নদীতে ঘুরে বেড়াবো, মাঝে মাঝে মাছ ধরবো। অনেক স্বপ্নই রয়েছে, আসলে স্বপ্নের কথা বলে শেষ করা যাবে না। স্যার হাসতেছে আমার স্বপ্নের কথা শুনে। তবে স্যার আজকে কোনো স্যার আর স্টুডেন্টের গল্প না, আজকে ডিরেক্ট বন্ধু কি মেহেদি। আচ্ছা মেহেদি, তুই এদিকে ধরো। আর লাইটিং কি পাচ্ছে? না, লাইটিং শেষ। ও, কঠিন লাইটিং নাকি পাচ্ছে। একটু আমাদের ঢাকা শহরটাকে দেখা তো, লাল নীল হলুদ বাতির ঢাকা শহরটা দেখতে পাচ্ছেন আপনারা? আশা করি আপনারা লাল নীল হলুদ বাতির ঢাকা শহরটা দেখতে পাচ্ছেন। ওয়াও মোড নাকি? না, ঢাকা শহরটাকে দূরে কি দেখা যাচ্ছে সকল ভিউ? তো আলহামদুলিল্লাহ, আসলে কল্পনাও করতে পারিনি, অলরেডি মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে। আসলে এই কাশবনের মাঝখান দিয়ে মনে হয় মামা কোনো রাস্তা আছে তাই না? কাশবনের মাঝখান দিয়ে, ও আচ্ছা, কাশবনের মাঝখান দিয়ে একটা রাস্তা আছে, রাস্তা দিয়ে মানুষরা পারাপার করে ক্রিকেট খেলতে আসে, ফুটবল খেলতে আসে। কোথায়? ও, আমার পিছনে। ও আচ্ছা, এখানেও খেলতেছে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ দেখতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসলে এই এই তুরাগ নদীর আশেপাশে যত দ্বীপ রয়েছে, তুরাগ নদীর আশেপাশে যত খালি জায়গা রয়েছে, আসলে এখানে খেলতে এই